হ্যালো বন্ধুরা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি অনেক সময় দেখা যায় আমরা একদিনেই অনেক বেশি এমবি ব্যবহার করে ফেলি তার জন্য আমাদের মোবাইলে থাকা এমবি খুব সহজেই শেষ হয়ে যায় আমরা যদি কোনো দিন কম এমবি ব্যবহার করতে চাই সেটা আমাদের হয় না কারণ আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই বা ইউটিউব দেখি অনেক সময় দেখা যায় আমরা সেই নেশায় পড়ে যাই বা আমাদের সেই ওয়েবসাইট থেকে ব্যাক আসতে ইচ্ছা করে না বা আমরা যদি ইউটিউবে কোনো সিনেমা দেখি তাহলে সেই সিনেমাটা শেষ না করে আমাদের ভালো লাগে না এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টাটা লিমিট করে ইন্টারনেট ব্যবহার করা যায় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে অন করে দিবেন তারপর অল এখানে একটা ক্লিক করবেন যদি আপনি এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেটকম লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস লেখা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই চ্যানেলের সব ভিডিও দেখতে পারবেন বন্ধুরা ডাটা লিমিট করে ব্যবহার করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনি এই অ্যাপ্লিকেশনটি গুগল ক্রম থেকে ইনস্টল করতে পারবেন অথবা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন যদি আপনারা প্লে স্টোরে না পান গুগল ক্রম থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনের নাম ডাটালি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর এখান থেকে এটা ওপেন করতে হবে ওপেন করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এই অপশন কোনটা কিভাবে কাজ করে এখন আমরা সেটা জানব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ ডাটা এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টু এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি টুডে ডে দিস উইক দিস মান্থ আপনি এক সপ্তাহের জন্য এক মাসের জন্য অথবা এক দিনের জন্য ডাটা লিমিট করে ব্যবহার করতে পারবেন আপনি কোন দিন কত এমবি ব্যবহার করবেন সেটা আমরা এখন দেখব এখান থেকে আমি টু ডে সিলেক্ট করে এক একদিন আমি কত এমবি ব্যবহার করব সেটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ব্যাকে আসি ব্যাকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেইলি লিমিট এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনি প্রতিদিন কত এমবি ব্যবহার করবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যেমন আমি প্রতিদিন তিনশো এমবি ব্যবহার করব তার জন্য আমি তিনশো লেখার পর এখানে আপনি যদি জিবি সিলেক্ট করতে চান অথবা এমবি সিলেক্ট করতে চান তাহলে যে এখানে দেখতে পাচ্ছি তীর চিহ্ন দেওয়া সেখানে ক্লিক করলে এমবি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি জিবি যেহেতু আমি প্রতিদিন মানে ডেইলি তিনশো এমবি ব্যবহার করব তার জন্য আমি তিনশো লেখার পর এমবি এটা সিলেক্ট করে দিচ্ছি আপনার প্রতিদিন যত এমবি ব্যবহার করতে চাচ্ছেন সেই এমবিটা এখানে লেখার পর সিলেক্ট করে দিলেই আপনি ওই এমবি যেমন আমি এখানে লিখছি তিনশো এম যখন আমার মোবাইলের ইন্টারনেট তিনশো এম শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি ডাটা বন্ধ হয়ে যাবে যদি আপনারা এইভাবে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ইন্টারনেটের খরচ অনেক কমে যাবে এবং এইভাবে ইন্টারনেট ব্যবহার করলে আপনি আরেকটি সুবিধা পাবেন সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের ইন্টারনেট শেষ হওয়ার পর আমাদের মোবাইলের ব্যালেন্সের টাকাগুলো কেটে নেয় মোবাইলের অ্যাকাউন্টে যে টাকা থাকে সেই টাকাগুলো কেটে নেয় যখন আপনি এভাবে ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনার এমবি বি শেষ হওয়ার পর মোবাইলের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না এখানে যেমন আমি তিনশো এম বি সিলেক্ট করে দিলাম তিনশো এম বি সিলেক্ট করে দেওয়ার পর সেট এ ডেইলি লিমিট এখানে একটা ক্লিক করতে হবে তারপরে টন অন এখানে একটা ক্লিক করে টন অন করে দিতে হবে তারপর এলাও এখানে একটা ক্লিক করে এলাও করে দিতে হবে তারপর ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো এমবি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি জিরো এমবি যখন আমার মোবাইলে তিনশো এমবি ইন্টারনেট শেষ হয়ে যাবে ব্যবহার করা শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি ডাটা কানেকশনটি বন্ধ হয়ে যাবে আপনারা যদি আপনাদের মোবাইলে এইভাবে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ইন্টারনেটের এমবি প্রতিদিন আপনার একটা লিমিট করে ব্যবহার করতে পারবেন এবং তাতে আপনার ইন্টারনেটের এমবি সাশ্রয় হবে এখন আমরা এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আরেকটি অপশনের কাজ দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্স হটস্পট অনেক সময় আমরা আমাদের হটস্পটের মাধ্যমে মোবাইল হটস্পটের মাধ্যমে আমরা অনেকজনকে এমবি শেয়ার করে থাকি আপনি যখন আপনার পরিচিত কাউকে এমবি শেয়ার করবেন কত এম বি দেবেন সেই এম এখানে সিলেক্ট করে দিতে পারবেন যেমন আমি এখানে দশ এম বি দেবো তার জন্য আমি দশ লেখলাম আপনি দশ এম বি লেখার পর যদি আপনি টেক হটস্পট এখানে একটা ক্লিক করেন তাহলে আপনি যখন হটস্পটের মাধ্যমে কাউকে এমবি দিবেন যখন দশ এম বি শেষ হয়ে যাবে অটোমেটিকলি হটস্পট কানেকশনটি বন্ধ হয়ে যাবে এভাবে আপনি আপনার বন্ধু বা বান্ধবীদের এম শেয়ার করতে পারবেন লিমিট করে এখন আমরা এখান থেকে বেঁকে যাই বেঁকে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেড টাইম মোড এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা টাইম সিলেক্ট করা আছে অনেক সময় দেখা যায় আমাদের রাতে হয়তো ঘুম ধরে যায় অথবা আমরা যে কোনো কাজে ব্যস্ত হয়ে যাই সেই ক্ষেত্রে আপনি যদি এখানে টাইম সিলেক্ট করে দেন তাহলে সেই নির্দিষ্ট টাইমের পর এমবি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং লিমিট করেন যদি আপনারা ইন্টারনেট লিমিট করে ব্যবহার করেন তাহলে আপনাদের এমবি অনেক কম খরচ হবে বন্ধুরা এই চ্যানেলে কম্পিউটার সফটওয়্যার মোবাইল সফটওয়্যার এবং বর্তমান প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয় আমার বিশ্বাস আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে আপনার মোবাইল বিষয়ে বর্তমান প্রযুক্তি বিষয়ে এবং কম্পিউটার বিষয়ে আরও জ্ঞান প্রসারিত হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ